নমস্কার বন্ধুরা, স্টাডি গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, জেনারেল সায়েন্সের আমাদের যে সেশনটি চলছিল, যে সিরিজটি চলছিল, এই সিরিজের আজকে অষ্টম সেশন। এই অষ্টম সেশনে আমরা চলে এসেছি আরও 25টি কোশ্চেন নিয়ে। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রে কী কী কোশ্চেন রয়েছে। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ইন হিউম্যান ভার্টিব্রাল কলাম দেয়ার আর 33 ভার্টিব্রা। ঠিক আছে, 33টা ভার্টিব্রা রয়েছে আমাদের। সেখানে সার্ভাইকাল রয়েছে 7টি, থোরাসিক স্পাইন রয়েছে 12, সার্ভাইকাল স্পাইন রয়েছে 7, থোরাসিক স্পাইন রয়েছে 12, ল্যাম্বার স্পাইন রয়েছে 5, স্যাক্রাম রয়েছে 5 এবং কক্সিস রয়েছে 4। তো এটা মিলিয়ে হয় 33টা। ডায়নামাইট ওয়াজ ইনভেন্টেড বাই, ডায়নামাইটকে আবিষ্কার করেছিলেন, এটা খুব কমন কোশ্চেন, ডায়নামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। হিউম্যান আই মানুষের চোখ কী হিসাবে ব্যবহার করে, একটি উত্তল লেন্সের মতো ব্যবহার করে, অ্যাজ এ কনভেক্স লেন্স। নেক্সট কোশ্চেন, আল্ট্রাসনিক সাউন্ড ক্যান বি হার্ড বাই ব্যাট, অর্থাৎ বাদুর আল্ট্রাসনিক সাউন্ড শুনতে পায়, আর আল্ট্রাসনিক সাউন্ড ওর রিফ্লেক্ট করতে পারে বলেই, রিফ্লেক্ট করে শুনতে পায় বলেই ও রাত্রিবেলা দেখতে পায়। ফার্স্ট ইকুয়েশন অফ মোশন আমরা কী জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এফ ইকুয়ালস টু টি ইকুয়ালস টু টাইম, এবং এখানে এফটা হচ্ছে অ্যাক্সেলারেশন। নেক্সট, ড্যাশ অ্যাসিড ইজ ফাউন্ড ইন কার্ড, দইতে কোন অ্যাসিড পাওয়া যায়, এটা ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আজকের, হিউম্যান বডি হ্যাজ নর্মাল টেম্পারেচার অফ, মানুষের দেহের সাধারণত তাপমাত্রা কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড আর 98.6 ডিগ্রি ফারেনহাইট, যে কোনো একটি আসতে পারে। সাধারণত ফারেনহাইটটা সবার জানা থাকে, ডিগ্রি সেন্টিগ্রেডটাই খুব বেশি পরিমাণে এসে থাকে পরীক্ষায়। দেখে নিই নেক্সট কোশ্চেন, নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে এটি অত্যন্ত সহজ। ট্রান্সফর্মার কিসের উপরে কাজ করে, এসি না ডিসি, ট্রান্সফর্মার সবসময় এসিতে কাজ করে, ডিসিতে কাজ করে না। নেক্সট কোশ্চেন রয়েছে, ফুল ফর্ম অফ ল্যান, এটা আপনারা জানেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কম্পিউটারে ব্যবহার করা হয়। বেশ কিছু কম্পিউটারের প্রশ্ন কিন্তু আপনাদের রেলে আসবে, সে কম্পিউটারের খুব বেসিক জিনিসগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। ড্যাশ গ্যাস ইজ রিকোয়ার্ড টু মেক সোডা ওয়াটার, কী গ্যাস প্রয়োজন হয় সোডা ওয়াটারের জন্য, এটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োজন হয় সোডা ওয়াটার বানানোর জন্য। টাইটান, টাইটান কী, টাইটান একটা উপগ্রহ, টাইটান একটি উপগ্রহ, এই উপগ্রহটা কিসের জন্য ব্যবহার করা হয়, এই উপগ্রহটা কোন গ্রহের চারিদিকে থাকে, এইটা স্যাটার্ন অর্থাৎ শনির চারিদিকে থাকে টাইটান। নেক্সট, ব্লু লিটমাস ইজ কনভার্টেড টু রেড লিটমাস, অর্থাৎ নীল লিটমাস লাল হয়ে যায়, কার দ্বারা, অ্যাসিডের জন্য, অ্যাসিডের সংস্পর্শে এলে নীল লিটমাস লালে পরিণত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, ফুল ফর্ম অফ ওসিটি, ওসিটির পুরো নাম কি, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, পুরো নাম কি, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, যেটি কম্পিউটারে ব্যবহার করা হয়। বাইল অর্থাৎ, বাইল কোথা থেকে নিঃসৃত হয়, বাইল লিভার থেকে নিঃসৃত হয়, যেটাকে আমরা বলি পিত্তরস। নেক্সট কোশ্চেন হচ্ছে, কেমিক্যাল ফর্মুলা অফ গোল্ড, সোনার কেমিক্যাল ফর্মুলা কি, সোনার কেমিক্যাল নাম হচ্ছে ল্যাটিন নাম অরাম, এইউ আর ইউ এম, এটা অরাম, এটা হচ্ছে ল্যাটিন নাম, তো আমরা এইউ লিখি। সিম্বল অফ অ্যান্টিমনি, অ্যান্টিমনির ল্যাটিন নাম কি, স্টিবিয়াম, অ্যান্টিমনির সিম্বল কি, স্টিবিয়াম, তো এই জন্য আমরা এস বি লিখি। লেটেস্ট অ্যালোট্রপ অফ কার্বন, কার্বন অ্যালোট্রপ তৈরি করে এটা আমরা জানি, এই অ্যালোট্রপের লেটেস্ট ভার্সনটা সেটা কি, সেটা হচ্ছে ফুল্লেরিন। ঠিক আছে, এটা হবে ফুল্লেরিন, রেলে অনেকবার এসেছে। পটাশিয়াম নাইট্রেট ইজ ইউজড মেইনলি ইন, পটাশিয়াম নাইট্রেট কোথায় ব্যবহার করা হয়, কেমিক্যাল ফার্টিলাইজারে ব্যবহার করা হয়। নেক্সট, অক্সিডেশন মিন্স, অক্সিডেশন অর্থ কি, অক্সিডেশন অর্থ লস অফ ইলেকট্রনস, এল ও ডাবল এস হবে, লস অফ ইলেকট্রনস, অর্থাৎ অক্সিডেশন মানে ইলেকট্রন কমে যাওয়া, সেটা হচ্ছে অক্সিডেশন। নেক্সট, ইন স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলে কী কী রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, এই পার্সেন্টেজটা ভ্যারি করে, কারণ স্টেনলেস স্টিল আমরা জানি হার্ড স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, এরকম অনেক পার্সেন্টেজ হয়, সেখানে পার্সেন্টেজগুলো একটু ভ্যারি করে। তো মেইনলি কনস্টিটিউয়েন্টগুলো কী কী, ক্রোমিয়াম, নিকেল, কার্বন এবং আয়রন। দ্য প্ল্যান্ট হুইচ গ্রো উইদাউট সয়েল, মাটি ছাড়া যে সয়েলগুলো জন্মায় সেগুলো কি, অ্যাকোয়াটিক যে প্ল্যান্ট সেগুলোকে বলা হয় হাইড্রোফাইট। নেক্সট, টেস্ট অফ অ্যাসিড, অ্যাসিডের স্বাদ কি, সৌর। নেক্সট, পোলিও ইজ কজড বাই, পোলিও ইজ কজড বাই ভাইরাস, তো এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে ভাইরাস ঘটিত, মানুষের দেহে ভাইরাস ঘটিত রোগগুলো কী কী, তার মোটামুটি একটা লিস্ট আপনারা যারা পড়ছেন এটা কমেন্ট বক্সে জানাবেন। আমরা নেক্সট সেশনে এই ভাইরাস ঘটিত যে রোগগুলি রয়েছে তার একটা লিস্ট আপনাদের দেবো, অবশ্যই এটা আপনারা জানেন, তবু আরেকবার দেবো, একবার রিভিশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে, আরবিসি ইজ ডিস্ট্রয়েড ইন, আমরা আগেই আলোচনা করেছি আরবিসি কোথায় তৈরি হয়, এখানে আলোচনা করছি আরবিসি ইজ ডিস্ট্রয়েড কোথায় ধ্বংস হয়, এটি ধ্বংস হয় লিভার এবং স্প্লিন।
দেখতে দেখতে আমরা 200 কোশ্চেনে পৌঁছে গেলাম। আমাদের শেষ কোশ্চেন, পিচ ব্লেন্ড ইজ দ্য ওর অফ, পিচ ব্লেন্ড ইউরেনিয়ামের আকরিক। তো আজকে সেশনটা আমরা এখানেই শেষ করছি। তো স্টাডি বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, স্টাডি গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যখন সাবস্ক্রাইব করবেন যে বেল আইকন রয়েছে এই বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমাদের অনেক যে নতুন নতুন ভিডিও আপডেট আমরা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি আজ, এরপর সেগুলো আপনারা তাড়াতাড়ি জানতে পারবেন।